কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বিকেলে ক্যাম্পাসে কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমে পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা ১১টার আগে থেকেই ঢাকার উত্তরার আবদুল্লাপুর, বাড্ডার প্রগতি সরণি, বনানী, রামপুরা, মুগদা, বিরুলিয়া, যাত্রাবাড়ির বিভিন্ন সড়ক এবং মেয়র হানিফ ফ্লাইওভার অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেলা ১১টার দিকে বাড্ডায় প্রগতি সরণি অবরোধ করে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রামপুরা ব্রিজ এলাকায় অবরোধ করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বনানীর কাকুলিতে সড়ক অবরোধ করে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এর ফলে ওইসব এলাকায় যান চলাচল বন্ধের পাশাপাশি ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। আর কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা প্রতিবাদে আজ সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে সাধারণ শিক্ষার্থী সহ তাদের ওপর হামলার প্রতিবাদে দুপুর ১:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগও। আমার বউ তুই নিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো সইলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।